চলে এসেছি, আজকে ডে 2। আমরা সিমলা থেকে সকাল 10টার সময় আমাদের হোটেল ছেড়েছি, এখন 12:07 বাজে। আমরা এখন কুফরিতে আছি। কুফরিতে চারিদিকে বরফ পড়ে আছে, বরফে বরফ। দুদিন ধরে খুব বৃষ্টিও চলছে, স্নোফলও হচ্ছে, আপনারা দেখতেই পাবেন পুরো চারিদিকে। এখানে ঘোরাতে চড়েই অ্যাকচুয়ালি কুফরি পয়েন্টে যেতে হয়, এখানে যেটা বলছে ঘোরাতে 500 টাকা করে চার্জ নেয়। ন্যাচারালি কুফরি সুন্দর যায়, কিন্তু এখানকার স্থানীয় লোকেদের যে ঘোড়া নিয়ে, আর ঘোড়া নিয়ে একটা বাজে বিজনেস, কোনো মানে নর্মাল হিউম্যান বিং এটা হাঁটতে পারবে না। একটা বাজে চার্জ করে এরা, এবং ঘোড়াগুলো যেখান দিয়ে যায় সেটা পুরো খাদের পাশ দিয়ে। আমি বলবো সিনিয়র সিটিজেন কোনো লোককে কুফরি সেই ঘোড়াটাকে অ্যাভয়েড করে যেতে। জাস্ট এত সুন্দর ওয়েদার, সেই ওয়েদারটাকে ফিল করা, এসে সুন্দর করে একটা কফি খাওয়া, যে ম্যাগি ফেভার করেন অবশ্যই দাঁড়িয়ে বলবো যে ম্যাগি খেতে খেতে কুফরিটার মজা না হয়। 10 মিনিট এক্সপ্লেন করুন, তারপরে বেশিক্ষণ টাইম এক্সপ্লেন না করে অন্য কোনো আপনার সাইট সিনে থাকলে সেই সাইট সিনে নিজেকে নিয়ে ঘুরে আসুন। থ্যাংক ইউ সো মাচ। হাই, কুফরিতে এসে আমরা আমাদের কলকাতার একজন পরিচিত দাদা বৌদির সঙ্গে দেখা হয়ে গেছে। তাদের মুখ থেকে কুফরি সম্বন্ধে আমরা কিছু শুনে নেব, তারা কিরকম এনজয় করবে। হাই, আমরা সিমলা থেকে এসেছি আজকে ঘুরতে, ফুলদমে এনজয় করছি, সুন্দর ভালো লাগছে, চারিদিকে বরফে বরফ। আমরা ট্রিপ ফটোর তরফ থেকে আজকে চলে এসেছি সারাহান। আমাদের আজকে ডে 4 চলছে, মানে প্রচণ্ড ঠান্ডা। কালকে আমরা সকাল 10টার সময় সিমলা থেকে বেরিয়ে রাত্রির 9:30টার সময় সারাহানে পৌঁছেছি। তখন টেম্পারেচার দেখাচ্ছিল আমাদের -2 বা -3 এরকম টেম্পারেচার দেখাচ্ছিলো, তো আর রাতের দিকে তো আরও টেম্পারেচার কমে গেছে। এখন টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি চলছে, 2 ডিগ্রির আশেপাশে চলছে। আর আপনারা পেছনের পুরো ভিউটা দেখতেই পাচ্ছেন যে পুরো ক্লাউডি ওয়েদার, ক্লাউড, নীল আকাশ, পুরো সাদা বরফে ঢাকা পর্বতগুলো মিলে মিশে এখানে একাকার হয়ে গেছে। সারাহানের থেকে আজকে আমরা সাংলা যাবো, আজকে এই হোটেল ছেড়ে দেবো। নেই আমাদের সারাহানের যেটা ঐতিহ্যবাহী মন্দির, ভীমা কালী টেম্পল, খুব সুন্দর আর্কিটেকচার। এবং এটা আমাদের এই যে নর্দার্ন হিমালয়ান রেঞ্জের একটা খুব গুরুত্বপূর্ণ মন্দির এই ভীমা কালী টেম্পল, যেটা পুরো হিমাচল প্রদেশ এবং নর্দার্ন হিমালয়ের একটা খুব বড় এবং গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে। তো সেই টেম্পলে আমরা যাব, এর পরের ডেস্টিনেশন আমাদের ওটাই হবে। তাই হবে ভ্যালি এখানে তো আছে, বাট এখন অ্যাপেল গাছ এখানে প্রচুর আছে, কিন্তু অ্যাপেল গাছ পুরোই এখন মানে আমি যদি বলি পুরো কঙ্কালের মতন দাঁড়িয়ে আছে, যেই আছে আসেনি। তো
এখানে ফলগুলো আপেল যে আমরা যদি দেখতে চাই কেউ, তাহলে সেপ্টেম্বর অক্টোবরে আসলে আমরা এইখানে চারিদিকে আপেল গাছে আপেল দেখতে পাবো। তো ততক্ষণ অব্দি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে এনজয় করুন। আমরা প্রচণ্ড ঠান্ডায় একদম কাঁপছি, মানে মার্চে এলে মোটামুটি -8-9 ডিগ্রি অব্দি ঠান্ডা। সবাই এখানে এসে অনুভব করতে পারবে।